হ্যালো বন্ধুরা টেকনিক্যাল বি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলের সরকারি প্রকল্পের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনার জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে আসছি তেরো বছর পর আবার নতুন করে শুরু হতে চলেছে জনগণনা আর এই জনগণনায় আপনাকে এই কাগজগুলো দেখাতেই হবে এই কাগজগুলো না থাকলে পড়তে পারেন সমস্যায় কী কী সেই কাগজ এবং না দেখালে কী সমস্যায় পড়তে পারেন বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পাশে থাকবেন ভারতে ১৩ বছর পর পুনরায় শুরু হচ্ছে জনগণনার কাজ এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সমীক্ষা যার মাধ্যমে প্রাপ্ত জনসংখ্যা সংক্রান্ত তথ্য দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কাজে লাগে এই সমীক্ষাটি সময় সাপেক্ষ এবং এটি দীর্ঘ প্রতীক্ষার পর দু সালে পুনরায় শুরু হতে চলেছে তবে এই জনগণনার কাজ শেষ হবে দু সালের মার্চ মাসে এমনটাই আশা করা যাচ্ছে জনগণনা কেন গুরুত্বপূর্ণ জনগণনা হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে দেশের জনসংখ্যা সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যায় এই তথ্য বিভিন্ন সরকারি পরিকল্পনা নীতি নির্ধারণ এবং জনসাধারণের পরিষেবা প্রদান করা ক্ষেত্রে এছাড়া বিভিন্ন শিক্ষাক্ষেত্রে তথ্য সংগ্রহ করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দু হাজার চব্বিশ সালে জনগণনার সূচনা দু হাজার একুশ সালে কোভিড নাইন্টিন অতিমারির কারণে পুনর্নির্ধারিত জনগণনার কাজ স্থগিত হয়ে যায় পরকার পুনরায় দু হাজার তেইশ সালে লোকসভা নির্বাচনের পূর্বে জনগণনার কাজ শুরু হয়নি তাই দু হাজার চব্বিশ সালে নতুন করে এই সমীক্ষার কাজ শুরু করা হচ্ছে যা প্রায় দেড় বছর ধরে চলতে থাকবে কী কী প্রশ্ন জিজ্ঞাসা করবে সরকারি ও বেসরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করবেন বাড়ির কর্তাদেরকে মূলত যে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করা হবে সেগুলি হল পরিবারে কতজন সদস্য রয়েছে পারিবারিক সদস্যদের নাম কি কি সমস্ত সদস্যের বয়স ও লিঙ্গ পারিবারিক মূল্য জীবিকা ইত্যাদি তথ্য এছাড়া কিছু ব্যক্তিগত এবং পারিবারিক তথ্য সংগ্রহ করা হতে পারে কি কি কাগজপত্র প্রয়োজন এই জনগণনার জন্য সাধারণত কোনো বিশেষ কাগজপত্রের প্রয়োজন হয় না তবে বাড়ির সমস্ত সদস্যের আধার কার্ড ও ভোটার কার্ড দেখতে চাইবে নিতে পারেন কর্তৃপক্ষ তাই এই দুটি ডকুমেন্ট সঙ্গে রাখাই ভালো সমীক্ষার রিপোর্ট প্রকাশ দু হাজার সালে এই জনগণনার সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হবে দু সালের মার্চ মাসে এটাই পরিকল্পনা করা হয়েছে বন্ধুরা এই ছিল আজকের আপডেট